हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल मलिक बाइकर। आप लोगों को स्वागत करता हूँ मेरे चैनल में। मैं हूँ मुस्तक मल्लिक। तो फ्रेंड्स, आज 15 अगस्त, तुम्हारा थंबनेल देखे बुझते पे आज कथा जाची आज हिंद ढाबा। और एन समय हे 5:10 और हमारे लेट हो गए 10 मिनट। तो हमार संगे उत्पल जावर कथा छो, तो रात उत्पल संगे कथा हो मैंने वो बारहर पड़े 5 दिखे। तो 10 मिनट एम लेट कर फेले। तो हमार मत जो उत्पल लेट कर बार है तो अवश्य रास्ता देखा हो। तो एन हमार फुएल आप करते हैं कारण हमार फुएलटा अनेकटाई कमे गए। तो चलो सामने जो पाम्प पा ओखान फुएल आप करिए नेब। तो देखते ही पाच रास्तार जो अवस्था, NS34 प्रचंड खराब अवस्था, मैंने बाइक तो ठीक ठाक चालान ही जाए ना, मैंने खूब ही आस्ते आस्ते जेते हैं। तो आस्ते आस्ते जाब NS34, तारपरे कल्याणी एक्सप्रेसर दिखे रवाना देव, मैंने कल्याणी एम्सर सामने दिए रास्ता गेछे ओखान एक्सप्रेस आमादेर जेते बेशी समय लागबे ना। तो ओखान एक्सप्रेस हुए मैं कि बाँसबेड़िया ब्रिज पार हो जाब दिल्ली रोड। तो चलो, तो सामने एक राइडर के देखते पाच्छी। तो आमार आइडिया उत्पल ही आछे मन हे, कारण उत्पल के आमी भालो करे चीनी। तो जानी ना, हाँ तो मन हे उत्पल। तो हाँ हाँ, तो हाँ उत्पल, তো বন্ধুরা আমার আইডিয়াটা দেখেছো কেমন? বললাম যে উৎপলই ছিল ওটা। তো আমার আইডিয়াটা ঠিকই আছে। তো উৎপলকে আমি বললাম যেখানে আমরা ফুয়েল আপ করবো তো ওখানেই আমরা মিট করে নেব। তো চলো যাওয়া যাক, ভালোই হয়েছে। কারণ উৎপল যাবে হচ্ছে জয়পুর ফরেস্ট, তো আমি যাব আজাদ হিন্দ ধাবা। তো উৎপলের সঙ্গে কিছুটা আমি রাইড করতে পারবো, তো ভালোই হলো দুজন একসঙ্গে যাব। চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, আমরা তো ফাইনালি পেয়ে গেছি পেট্রোল পাম্প। তো চলো আমরা এখান থেকে ফুল অ্যাপটা করি নিই। তো ফ্রেন্ডস, আমাদের ফুল ভরা হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। আর সামনেই আসবে কল্যাণী মোড়। তো আমাদেরকে এখন নিতে হবে রাইট টার্ন, আর সোজা গেলে আমরা পৌঁছে যাব কল্যাণী এক্সপ্রেস। তো চলো যেতে থাকি, আর ভিডিও এনজয় করতে থাকো।
তো ফ্রেন্ডস, আমরা এখন বাঁশবিড়া ব্রিজ পার করে চলে এসেছি, আর আমাদেরকে এখন নিতে হবে রাইট টার্ন, আর সোজা গেলে পৌঁছে যাব দিল্লি রোড। তো চলো যেতে থাকি। তো বন্ধুরা, আমাদের এখন রেল ব্রিজ ক্রস করতে হবে, আর তার সঙ্গে ওয়াটার ক্রসিং। তো চলো, একটা মজাদার ব্যাপার। তো উৎপল তো নামছে আর আমিও তার পেছনে পেছনে নামছি। তো প্রচণ্ড জল দেখে মনে হচ্ছে, আর উৎপলে তো এক্সস্ট ডুবতে বসেছে। আরে কোথায় এসে পড়লাম আমরা, কি অবস্থা! মানে আমার তো বুঝতে পারছি না, উৎপল তো বেরিয়ে গেছে, আমি তো দাঁড়িয়ে পড়লাম। আর এবার আমাকে একটু ব্যাক করতে হবে, ব্যাক করে সোজা রাস্তাতে যাবো, কারণ আমার জুতো প্যান্ট সব ভিজে গেছে। তো চলো আমরা ব্যাক করি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেয়েছো কি অবস্থার মধ্যে পড়েছিলাম। দেখো, আর উৎপলের তো অবস্থা আমার থেকেও বেশি খারাপ, কারণ ওর অনেকটাই ভিজে গেছে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো ফ্রেন্ডস, আমরা আছি এখন দিল্লি রোড। তো এখন আমাদেরকে যেতে হবে 10 কিলোমিটার। তো চলো যেতে থাকি। তো বন্ধুরা, আমাকে এখন উৎপলকে ছাড়ার পালা, কারণ উৎপল যাবে সোজা আর আমাকে নিতে হবে রাইট টার্ন। তো উৎপলকে বিদায় জানিয়ে আমি নিয়ে নিচ্ছি রাইট টার্ন। তো আমি এই রাস্তা ধরে চলে যাব দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এন্টার করতে চলেছি দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে। তো চলো যাওয়া যাক। আর এক্সপ্রেস তো জানোই প্রচণ্ড স্পিড, বাইক বা ট্রাকগুলো চলে, তো আমাদের তেমন সতর্ক সঙ্গে গাড়ি চালাতে হবে। আর আজকে হচ্ছে 15 আগস্ট, তো আজকে প্রচণ্ড হারে ভিড় আছে, কারণ বাইকারদের প্রচণ্ড চাপ, সব আজ দিনের জন্য যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। তো বন্ধুরা, সামনে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর বাইকার যাচ্ছে। তো আমারও এই বছর প্রথম আজাদ হিন্দ ধাবা, তো জানি না কেমন লাগবে। তো চলো গিয়ে দেখা হবে। তো ফাইনালি আজাদ হিন্দ ধাবা আমরা পৌঁছে গেছি। প্রচণ্ড বাইকের চাপ বুঝতেই পারছো, প্রচণ্ড ভিড় আছে আজকে। তো আমি ভেতরে এন্টার করার চেষ্টা করছি। তো চলো যাবো আজাদ হিন্দ ধাবার দিকে। তো রওনা দিয়ে দিয়েছি, আর আমাদের নিতে হবে লেফট টার্ন। বাইকারের ভিড়, বাইকও ভেতরে ঢুকছে না যা অবস্থা, কারণ দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো ফ্রেন্ডস, এখানে এতটাই ক্লাউড যে আমি কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ কি আমি বুঝতেই পাচ্ছি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। Thank you.
তো ফ্রেন্ডস, জাহিদা এসছে আর সব সেলফি তুলতে ব্যস্ত। আর এই হচ্ছে জাহিদার বাইক। তো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে আছি কারণ পুলিশের সমস্যা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছ, পুলিশ খুব ঝামেলা করছে এখানে, মানে বাইক তাড়াতে দিচ্ছে না। তো আমরা ফাইনালি এখান থেকে একটু বেরিয়ে আছি কারণ কখন লাঠিচার্জ শুরু করে দেবে। তো আমরা এখন চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টেক কেয়ার, বাই বাই।